হ্যালো, আসসালামু আলাইকুম। এখন শিখে বইতেছে রক্ত সম্পর্ক। রক্ত সম্পর্কে বিষয়ে পোস্ট মানসিক দক্ষতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই রক্ত সম্পর্কে বিষয় বের করতে হলে আপনার সাধারণত আপনার ফ্যামিলি কথা চিন্তা করলে আলে এই ধরনের অঙ্ক তাড়াতাড়ি সব মানে বের করা যায়। তো তার আগে আমি একটা শখ দেখাচ্ছি, শখ থেকে আপনি তাড়াতাড়ি বুঝতে পারবেন যে কিভাবে রক্ত সম্পর্কে অঙ্কগুলো তাড়াতাড়ি করতে পারবেন। তো দেখুন, শখটা দেখুন, একটা শখ এটা সবসময় মাথার মধ্যে রাখবে। তারপরে আর একটা কাজ হচ্ছে, সবসময় নিজের ফ্যামিলির কথা চিন্তা করবেন, ফ্যামিলির সম্পর্কের কথা চিন্তা করবেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে অনেক দ্রুত বের হওয়া যাচ্ছে। একটা শখ দেখাচ্ছি, এটা হচ্ছে পুরুষ, যেসব রক্ত সম্পর্কে যেসব পুরুষ লোক আছে, পুরুষ তাদের নাম লিখবো এখানে। যেমন প্রথমে একদম বড় উপর পর্দে যারা আছে, যেমন নানা, নানা কিন্তু কি পুরুষ, আমি জাস্ট বুঝেছি সম্পর্কটা কেমন। নানার পরে তারা কারা আছে, দাদা আছে, দাদা এরা কিন্তু মানে দেখা যাচ্ছে যে বাবা মার বাবা, বাবারা, বাবার বাবারা, ঠিক আছে, এরা পুরুষ। তারপরে আরেকটা দুই নম্বরটা হচ্ছে বাবা, বাবা এটা লেখার পিছনে আমি কারণ আছে আমি বুঝাচ্ছি আপনাকে। চাচা এরা কিন্তু সব এই পাশে ছেলেদের দিতেছি। তারপরে মামা, এগুলো কিন্তু সম্পর্ক, মামা। তারপরে খালা, খালু। তার ফুফা, এনে অনেকে ফুফা চিনে না, ফুফা হইতেছে বাবার বোনের জামাই, হইতেছে ফুফা। আর ফুফি হইতেছে বাবার বোন, হইতেছে ফুফি, এটা সবসময় মাথায় রাখি থাকতে হবে। আর একটা সম্পর্ক হচ্ছে এখানে ছেলে, এখানে যদি আপনি এখানে প্রশ্নের মধ্যে যদি ছেলে কথা বলা হয়, যে আমার কথা বলা হয়, ছেলের কথা বলা হচ্ছে ছেলে, ছেলে চিন্তা করবেন এখানে। আর যদি নাতি নাতনির কথা চিন্তা হয়, তাহলে নাতির কথা চিন্তা করা হয়, তাহলে নাতির এখানে এখানে চিন্তা করবেন, এখান থেকে চিন্তা করবেন, ঠিক আছে। এটা পুরুষের ক্ষেত্রে প্যাটার্নটা চলে গেল, ঠিক আছে। তো এখানে পুরুষের পরে যদি এখানে আমরা এখন মহিলা ধরি, ঠিক আছে, যেমন এপাশে মনে করুন যে একটা মহিলা ধরতেছি, শখ, এই শখটা মাথায় রাখলে কিন্তু আপনি অটোমেটিক্যালি জিনিসটা পেরে যাবেন। দেখুন, তাহলে এখানে মহিলার ক্ষেত্রে তাহলে কারা হবে আপনারা নিজেই বলুন। তাহলে নানা, নানার, নানার মহিলা হবে নানি, দাদার বউ হবে দাদি, সেম বাবার বউ হবে মা, ঠিক আছে। চাচার বউ হবে চাষি, মামার বউ হচ্ছে মামি, খালুর বউ হচ্ছে খালা, আর ফুফার বউ হচ্ছে ফুফি, ফুফি। আর যে ছেলে, এখানে যদি মেয়ে, মেয়ের কথা বলা হয় প্রশ্নের মধ্যে, তাহলে মেয়েকে চিন্তা করবেন, আর নাতি নাতনি। এই একটা শখ, এটা জাস্ট বোঝার ক্ষেত্রে। এখন দেখেন বাবার সম্পর্ক কিন্তু বাবা এর কি হয়, বউ হয়। বাবার সম্পর্কে যদি আপনি সবগুলো চিন্তা করেন, বাবা চাষি কি হয়, বাবার চাষি কিন্তু কি হয়, আমার চাষি, আর বাবার কি হবে, বাবার কিন্তু ভাবি হবে, আমার আমার মামি, মানে বাবার কি হয়, আমার মামি কিন্তু বাবার কি হবে, এরকমভাবে চিন্তা করেন। চাচা, চাচার, চাচার বউ হইতেছে চাষি, মানে আমার, আমি যদি আমার চাচা, এরকমভাবে যদি আপনি অটোমেটিক্যালি চিন্তা করেন, এর সাথে এর সম্পর্ক কি, এর সাথে এর সম্পর্ক কি, এর সাথে এর সম্পর্ক কি, আপনি ফ্যামিলির সাথে মানে ফ্যামিলির কথা চিন্তা করে করে আপনি চিন্তা করুন, দেন অটোমেটিক্যালি মাথার মধ্যে এই সবটা ঢুকে ফেলবে, তাহলে দেখবেন দেন অনায়াসে জিনিসটা পেয়ে যাবেন। এখন একটা প্রশ্ন দেখি, প্রশ্ন মনে করুন, এই প্রশ্ন এই সব থেকে আমি বের করে দেখাচ্ছি আপনাকে। প্রশ্ন হচ্ছে ক, খ এর পুত্র, আমি সব থেকে বের করে দেব, এবং খ এবং ক পরস্পর বোন, পরস্পর বোন,
ঘ হচ্ছে, ঘ হচ্ছে গয়ের মা, গ এর মা। এম চ হচ্ছে ঘয়ের পুত্র, চ হচ্ছে ঘ এর পুত্র। তাহলে চ এর সাথে কয়ের সম্পর্কে কি? চ এর সাথে কয়ের সম্পর্ক কি? সম্পর্ক কি? ঠিক আছে, এই একটা প্রশ্ন। এইটা এখন যদি আপনি মাথার মধ্যে ঘুরে ফেলেন, দেখবেন যে এই সব সব যদি মাথার মধ্যে থাকে তাহলে অনায়াসে বের করতে পারবেন। দেখুন, ক ক খয়ের পুত্র, আপনি তাহলে ক, আপনি ক যেহেতু খয়ের পুত্র, খয়ের ককে আপনি নিজে এখানে ধরেন ছেলে পুত্র। এখানে আর একটা মনে করেন যে এখানে আর একটা আমি লাইন দিয়ে দিই, তারা মানে এটা হচ্ছে উভয় লিঙ্গ। যদি আপনি ছেলে মেয়ে যদি বুঝতে পারেন না পারেন, পুত্র বাদ দিয়ে এখানে এখানে সে যদি ছেলে মেয়ে যদি এখানে ছেলের কথা বলা হয়েছে নাকি মেয়ের কথা বলা হয়েছে এটা যদি বুঝতে না পারেন তাহলে এটা মাঝখানে রাখবেন। মানে যেহেতু ক খয়ের পুত্র, তাহলে খ খ এর পুত্র, মানে এখানে পুত্র যেহেতু তাহলে ছেলে, তাহলে ক হচ্ছে ছেলে, কিন্তু খটা এখানে মা নাকি বাবা এই জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে না। যে পুত্র কথা বলা হয়েছে তাহলে পুত্রটার ক্ষেত্রে পুত্র জায়গায় কটা লিখছি আমি, ঠিক আছে। এখানে খ খয়ের পুত্র হচ্ছে ক, এখানে হইতে পারে মা খ, হইতে পারে বাবা খ, ঠিক আছে। এখন কে, মানে এটা কিন্তু এমন বোঝা যাচ্ছে না, অতএব আমি এই জিনিসটা এই মাঝখানে রাখলাম। মানে খ এবং গ পরস্পর বোন, এটা এখন কিন্তু বলে দিছে খ, এখন গ, এখন গ আর একটা গ আসছে, মনে করেন এখানে এক গ আসছে, খ আর গ পরস্পর বোন। যদি বোন হয় তার মানে খও মেয়ে গও মেয়ে, এখানে কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে এটা অটোমেটিক্যালি, তার মানে কি দেখুন, তার মানে আমরা খকে মা ভাবতে পারি খ, আর গকে কি ভাবতে পারি মার বোন। কি হবে মানে চিন্তা করেন, মার বোন, মার বোন অবশ্যই আমার কি হয়, মার বোন আমার হচ্ছে খালা হয়, তাহলে এটা হচ্ছে গ, ঠিক আছে। মানে খ আর গ দুইজন বোন, খ আর গ দুইজন বোন, খ এবং গ পরস্পর বোন, এবং গ হচ্ছে ঘ, গয়ের মা, তাহলে ঘ, তাহলে গয়ের মা, তাহলে খালার, খালার মাকে, খালার মা কিন্তু অবশ্যই নানি, এটা হচ্ছে ঘ, চলে আসছে যে ঘ, এই ঘ হচ্ছে গয়ের মা, ঘ হচ্ছে গয়ের মা, তাহলে এটা নানি হয়ে হয়ে যাচ্ছে। মানে চ হচ্ছে চ, আর একটা হচ্ছে চ হচ্ছে ঘয়ের পুত্র, এই দেখুন নতুন একটা চলে আসছে, মনে করুন চ, চ আসছে নতুন, আমি জানি চ ছেলে নাকি মেয়ে সেটা অনুভূত হচ্ছে, চ হচ্ছে ঘয়ের পুত্র, ঘয়ের পুত্র, আর নানির, নানির পুত্রকে, নানির পুত্র হইতেছে, নানির পুত্র হইতেছে, তার মানে পুত্র কথা বলা হয়েছে, তার মানে ছেলে, তার নানির পুত্র অবশ্যই এখানে কিন্তু নানির ছেলে, নানির ছেলে হইতেছে মামা, তার চটা হইতেছে কিন্তু মামা, ঠিক আছে, তার চ হইতেছে মামা, তার চর চ ঘয়ের পুত্র, তার চ এর সাথে কয়ের সম্পর্ক, তার মামা, এর মামা আছে, আর এখানে আমি নিজে চ আর কর্মা কি হয়েছে, আর মামা ভাগ্নে সম্পর্ক না, উত্তর মামা ভাগ্নে সম্পর্কে, দেখছেন। আপনি যদি ওই ছকের মধ্যে উত্তর কি হবে, মামা ভাগ্নে, মামা ভাগ্নে, ঠিক আছে। তো এরকম এই ছকটা যদি আপনি মাথার মধ্যে রাখেন তো অটোমেটিক্যালি জিনিসটা কিন্তু পেরে যাচ্ছেন, দেখছেন কত সহজে। এখন জাস্ট মানে কোনটার সাথে কোনটার কী সম্পর্ক, কোনটার সাথে কী সম্পর্ক, এই জিনিসটা যদি মাথার মধ্যে রাখি তাহলে হয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা আবার আরেকটা নিয়মে করা যায়, যেমন যেমন দেখুন আরেকটা নিয়মে আমি করে দিচ্ছি, সেটা আপনি যেটা ভালো লাগে সেটা করবেন, সেটা নেবেন, সমস্যা নাই। এনলে সে ক খয়ের পুত্র, ক যে যে বড় তাকে উপরে রাখবেন, রেখে এরকম একটা সার্কেল করবেন, ক খয়ের পুত্র, খয়ের পুত্র, ক ক খয়ের পুত্র, পুত্র যে চারদিকে আমি চারদিকে সম্পর্কটা হবে তার দিকে আমরা এই তীর চিহ্নটা দেবো, মানে খ হচ্ছে কয়ের, তাহলে এ কয়ের এখানে না হয় এটা বাবা না হয় মা, ঠিক আছে, পুত্র যেহেতু বলছে এ এ অলরেডি ছেলে, ঠিক আছে। এখানে খ এবং গ পরস্পর বোন, এখানে গ একটা আসছে, গ
হওয়ার গেম পরস্পরের দুইজন দুজনই বোন, তাই দুইজনে দুই দিক থেকে যদি চিন্তা করি তাহলে দুইজনে কি হচ্ছে সে বোন, তার মানে মেয়ে, তাই এটা হচ্ছে ওর ওর দিক দিয়ে যদি আমি তীক্ষ্ণ দেই তাহলে ওর দিক দিয়ে তীক্ষ্ণ তাহলে কি হবে, এটা হচ্ছে হবে ওর মা, আর এদিক দিয়ে তিনশো এটা হবে ওর পুত্র ছেলে, ঠিক আছে, এটা হচ্ছে ওর ছেলে, ক হচ্ছে ওর ছেলে, আর এদিক দিয়ে আপনি যেদিক দিয়ে গ ওর বোন, হ ওর বোন, দুই দিক দিয়ে আপনি দুই দিক দিয়ে তীক্ষ্ণ দেন, দুই দিক দিয়ে আপনি সম্পর্ক বোন লিখতে পারেন, এবার দুই দিক দিয়ে বোন এদিক দিয়ে দিলেও আপনি বোন, ঠিক আছে, ঠিক আছে, ঘ হচ্ছে গয়ের মা, মানে ঘ ঘ হচ্ছে গয়ের মা, মানে এর মা কে ঘ মা, ওর মা হচ্ছে ঘ, কিন্তু এদিক দিয়ে যদি আপনি তীর্চিহ্ন দেন তাহলে তার এর মেয়ে, এ কিন্তু মেয়ে হচ্ছে, বুঝতে পারছেন, তাহলে এটা হচ্ছে এর মেয়ে, তো সেই জন্য আপনি যেদিকে তীর্চিহ্ন দিবেন সম্পর্কটা ওই তীর্চিহ্নের মাথায় ওই জিনিসটা লিখবেন, তাহলে ঘ হচ্ছে গয়ের মানে এই যে ঘ হচ্ছে গয়ের মা, আর চ হচ্ছে ঘয়ের পুত্র, মানে চ আর একটা নতুন এসছে, চ মনে করেন এখানে একটা চ, আপনি যেখানে এসছে সেখানে দিতে পারেন, চ হচ্ছে ঘয়ের পুত্র, এর ঘ এর পুত্র মানে ছেলে, তাহলে চ হচ্ছে এর সুরে, তাহলে এটা যদি এদিক দিয়ে দেয় তাহলে এটা হচ্ছে তোর মা, ঠিক আছে, তাহলে চয়ের সাথে কয়ের সম্পর্ক দেখেন, এর চয়ের সাথে কয়ের সম্পর্কটা কি দেখুন, চয়ের সাথে কয়ের সম্পর্ক, মানে এটাকে আপনি নিজে যদি ভাবেন দেখেন আপনার নিজের মা হচ্ছে এইটা, মানে মায়ের বোন হচ্ছে এইটা, কারণ দুজনই বোন, তার মানে খালা, তার মানে এটা কি হয়, এটা অবশ্যই আপনার নানি হয় অটোমেটিক্যালি, তার নানির ছেলে কি হয় আপনার মামা হয়, মানে দুজন মামা হয় সম্পর্কে, মানে এভাবে সম্পর্কে, আর এটা যদি আপনি এদিক দিয়ে আবার তীর্চিহ্ন দেন মানে এটা কি হবে, এটা হচ্ছে তোর ভাগ্নে, আর এদিক দিয়ে তীর্চিহ্ন এটা হচ্ছে তোর মামা, এই ধরনের সব সম্পর্কে এভাবে আপনি দুইটা নিয়মভাবেই তৈরি করতে পারেন, সমস্যা নাই, তো সিস্টেম একই রকমই, ঠিক আছে, তো আপনারা প্র্যাকটিস করলে পাইয়ে দেবেন ইনশাল্লাহ, ধরুন আমি দুই চারটে প্র্যাকটিস করি, আপনার বাবার বোনের ছেলে, বোনের ছেলের একমাত্র মামা, একমাত্র মামা আপনার কি হয়, কি হয়, আপনি ওই যে আগের যে সম্পর্কটা আছে ওই সম্পর্ক থেকে বের করতে পারেন, আর ওই সম্পর্ক থেকে যদি বের করতে না চান আর এভাবে দুইভাবে বের করতে পারে, আপনার বাবার আপনি নিজেকে এখানে আমি ভাবেন, আমি এটা আমি, ঠিক আছে, এটা হচ্ছে আমার বাবা, বাবা এটা হচ্ছে আমার বাবা, মানে এটা এটা কে, এটা বাবার ছেলে, এদিকে আপনি যেদিকে তীর্চিহ্নটা দিবেন ওইদিকে সম্পর্কটা লিখবেন, আপনার দুইবারই দেওয়ার দরকার নাই, কারণ পরবর্তীতে কিন্তু দিতে হবে, আপনার বাবার বোনের ছেলে, আপনার বাবার বোন, আপনার বাবার বোন যদি এটা আপনার বাবার বোন, তাহলে এদিকে বোন হয়েছে বোন, ঠিক আছে, তাহলে এদিকে যদি সম্পর্ক দেন তাহলে এটা বাবার একটা ভাই হবে, কিন্তু বোনের ভাই আপনার বাবা, বোনের বোনের ছেলে, মানে বোনের ছেলে, তাহলে বাবার বোনের ছেলে, আপনার বা এখানে আবার চিন্তা করুন দেখুন আপনার বাবা এটা এটা আমি, এটা যদি আমি হই তাহলে আমার বাবার বোন কি, বাবার বোন হচ্ছে ফুফু, এটা কিন্তু আমি বাবার বোন কিন্তু ফুফু হাত আছে, আমার সম্পর্কে কিন্তু ফুফু, আর এটা কিন্তু ঠিক আছে ফুফু হাত আসছে, মানে বোনের ছেলে, বোনের বোনের ছেলে, এটা হচ্ছে বোনের ছেলে ছেলে, এটা পুত্র সম্পর্কে পুত্র, এদিকে কিন্তু সম্পর্কে কি হবে মা, এটা হচ্ছে ওর মা, বোনের ছেলে একমাত্র মামা, একমাত্র মামা, তাহলে দেখেন এই ছেলের মামাকে বোন, তাহলে বোনের বোনের অবশ্য মায়ের কি ছেলের মা, এটা হচ্ছে ওর মা, তাহলে ছেলের মায়ের ভাই হচ্ছে ওর মামা, একমাত্র মামা, একটাই শুধুমাত্র মামা, এটা হচ্ছে ওর মামা, একমাত্র মামা আপনার কি হয়, তাহলে আপনার কি হয়েছে দেখুন তো, আপনার বাবা হয় যে এটা সরাসরি তো লেখা হয়েছে, আপনার বাবা কি হয়, আপনার বাবা, এটা বাবা অ্যান্সার, ঠিক আছে, তো এরকমভাবে আপনি সব ধরনের রিলেশনের করার অঙ্কগুলোর ক্ষেত্রে আপনি আস্তে আস্তে প্রয়োগ করতে পারবেন, সমস্যা নাই, তো আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, আপনি নিজে নিজে সব ট্রাই করুন দেখবেন পেয়ে যাবেন।
আরেকটা অঙ্ক, এটাই শেষ অঙ্ক, আপনি যদি শেষ আপনারা নিজে নিজে পারবেন। ক খ এর পুত্র, খ ও গ পরস্পর ভাই, পরস্পর ভাই, ঘ হচ্ছে গয়ের মা, ঘ হচ্ছে গয়ের মা, গ এর মা, চ খয়ের কন্যা, চ খ এর কন্যা, সম্পর্ক চ চ ও ক এর সম্পর্কটা কি, সম্পর্ক কি? আপনারা নিজে নিজে সেম ওই একই ভাবে আপনি বুঝতে ওই আগে যে একটা সানটা গেছে ওইটা থেকে আপনি দাস কি করবেন, আপনি রিলেশনটা মাথার মধ্যে ক্যাপচার করে নেবেন। ক্যাপচার করে নেওয়ার পর এখন দেখুন, ক খ এর পুত্র, খ এর, খ এখানে বলছে খ এর মানে খ এর, মানে খরা অবশ্যই পুত্র, খ এর পুত্রকে যেটা যেখানে এর বলছে সে অবশ্যই বাবা হবে না হয় মা হবে, খ এর পুত্র হচ্ছে ক, এটা ক দেখেন তাহলে এটার পুত্র, এখানে কিন্তু এনে পুত্র কথা বলা হয়েছে, খটা কিন্তু বাবা নাকি মা সেটা কিন্তু এখন পর্যন্ত বলা হয়নি, কিন্তু এটা যেন পুত্র সেটা কিন্তু সরাসরি বলা হয়েছে। এখানে আমি যদি এদিকে আমি তীর চিহ্ন দিই, এখানে এখানে কিন্তু আমি বাবা লিখতে পারবো না মা লিখতে পারবো, কারণ এখন পর্যন্ত আমি এতটুকু লাইনে কিন্তু মানে ঠিক হয় নাই যে এ মা নাকি বাবা, কারণ মায়েরও পুত্র ক বাবারও পুত্র দুজনেরই পুত্র হয়, সেই জন্য এখন মা নাকি বাবা সেটা আস্তে আস্তে ওদিকে গেলে আলে বলা যাবে, এটা পুত্র সেজন্য আমি আপাতত এদিকে আমরা তীর চিহ্ন দিচ্ছি না। মানে খ ও গ পরস্পর ভাই, খ দেখেন এই এরা পরস্পর, তার মানে অবশ্যই এরা হচ্ছে বাবা, দেখতে পাচ্ছেন এরা খ গ পরস্পর দুজন কি ভাই, দুজন যেহেতু দুজনই পরস্পর ভাই একই রকম, এই জন্য সম্পর্ক দুই দিকে তীর দিছি, এই জন্য মানে এদিকে গেলে এটাও ভাই এদিক গেলে ও ভাই দুজনই ভাই, এই জন্য একটাই তীর দিয়ে দুই দিকে তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে এদের কয়টা এটা কিন্তু অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে এটা যদি পুত্র হয় তাহলে এদিকে হবে বাবা, কিন্তু এটা কিন্তু এই সম্পর্কটা কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? আর ঘ হচ্ছে গয়ের মা, মানে ঘ মনে করেন এটা একটা ঘ দিলাম, এই ঘ হচ্ছে গয়ের ওর মা, তার মানে কি গয়ের মা, এটা হচ্ছে ওর মা, মার সম্পর্ক। আর এদিকে যদি আমি আমি তীর চিহ্ন দিই তাহলে কী বলুন বলুন তো কী হবে, তাহলে ঘ ঘয়ের এটা সন্তান ছেলে দুজন ভাই ছেলে, তাহলে এ যদি ছেলে হয় এও ছেলে, তার মানে কি এর সাথে সম্পর্ক কি হচ্ছে বলেন তো, এর সাথে সম্পর্ক এর কিন্তু মা মানে ওর বাবার মা, বাবার মা কি হয় বাবার মা হচ্ছে সে দাদি হয়, ঠিক আছে? খ মা মানে চ খয়ের কন্যা, চ চ হচ্ছে সে খয়ের কন্যা, তাহলে খয়ের একটা কন্যা আছে, খয়ের কন্যা হচ্ছে সে কি মানে আমার নিজের কিন্তু বোন, খয়ের কন্যা হচ্ছে সে চ খয়ের কন্যা, চ যদি এখানে মনে করুন যে এখানে চ খয়ের কন্যা তাহলে খয়ের কন্যা দিয়ে এটাকে খ লিখে দিলাম, চ চ হচ্ছে সে খয়ের কন্যা মানে মেয়ে, মেয়ে যদি হয় তাহলে চ আর কয়ের মধ্যে তাহলে দুটোর মধ্যে কী সম্পর্ক, অটোমেটিক্যালি বোঝা যাবে দুটোর মধ্যে কী সম্পর্ক, আমার বাপের মেয়ে আমার সাথে আমার বাপের মেয়ের সাথে আমার কী সম্পর্ক হতে পারে, এটা কি বলার আর কোনো মানে থাকে? হ্যাঁ চ এখানে সরি সরি চ হচ্ছে ঘয়ের কন্যা, এখানে ভুল গেছে, চ হচ্ছে ঘয়ের কন্যা মানে ঘ হবে, খ না ঘ, চ হচ্ছে দেখুন এখানে এখন যদি খ দিতাম তাহলে কিন্তু ওটা সম্পর্ক কিন্তু অটোমেটিক্যালি কি হইতো হয়ে যেত, তাহলে চ হচ্ছে ঘয়ের, চ হচ্ছে ঘয়ের কন্যা, চ আমার দাদির, আমার দাদির কি আমার দাদির মেয়ে, আর এদিকে সম্পর্কে দিলে হচ্ছে মা আর এদিকে সম্পর্ক হচ্ছে মেয়ে, ঠিক আছে? তাহলে কর সাথে এই দুটো সম্পর্ক, তাহলে আমার দাদির দাদির যদি মেয়ে হয় তাহলে আমার কি হবে, আমার দাদির মেয়ে মানে আমার বাবার, আমার বাবার বোন, আমার বাবার বোন মানে আমার কি হয়, আমি বলছিলাম ওনা অনেক আগে বাবার বোন হচ্ছে যে ফুপি হয়, বাবার বোন কি হয়, হ্যাঁ বাবার বোন কি হয়,
ফুপি হয় না, তাই এটা বলছি যে ফুপি ফুপি কর খয়ের তয়ের সাথে সম্পর্ক হচ্ছে যে ফুপি, এরকম ভাবে রিলেশনটা আপনি মনে করুন এখান থেকে তাহলে কর সাথে এটা এটা রিলেশন কি চিন্তা করুন। এটা যদি ককে আমি নিজে মনে করি, ছেলে মনে করি, আমি নিজেকে নিজেকে মনে করি, তাহলে এটা আমার দাদি। এখানে যদি বলতো চর সাথে সম্পর্ক না, বলতো কর সাথে এই গড়ের কী সম্পর্ক, তাহলে বলুন গড়ের সাথে মানে আমার বাবার ভাই, আমার আমার চাচা। কর সাথে যদি বলতো যে যে কারো যে কারো সম্পর্ক যদি চাইতো, আপনি জাস্ট এইরকমভাবে রিলেশনটা সম্পর্ক ব্লাড রিলেশনের সম্পর্ক এরকমভাবে যখন আপনি ক্যাপচার করে ফেলবেন, তখন অটোমেটিক্যালি এরকম অ্যান্সারগুলো বের হওয়া যাবে। এরকমভাবে সবগুলো অ্যান্সার মানে আপনি প্র্যাকটিস করলে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।